হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম নিয়ে। এটি ওভারঅল জুরাসিক পার্কের 5 নম্বর গল্প আর জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির 2nd। এর আগে আমি জুরাসিক পার্কের প্রত্যেকটি পার্ট অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই সেগুলি যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা জুরাসিক পার্ক প্লে লিস্ট চেক করতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 6.1 out of 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে আমরা যে ঘটনা দেখেছিলাম তার ঠিক 6 মাস পর থেকে শুরু হয় এই মুভির গল্প। একটি সংস্থা নতুন এক ধরনের জেনেটিক্যাল ডাইনোসর তৈরির জন্য একদল ভাড়াটে বাহিনীকে পাঠায় জুরাসিক ওয়ার্ল্ডে, সেখান থেকে ইন্ডোমিনাস রেক্সের কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করার জন্য। ইন্ডোমিনাস রেক্সকে নিশ্চয়ই মনে আছে, মানে আগের পার্টে তাকে নিয়েই তো যত ঝামেলা। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখেছিলাম? ইন্ডোমিনাস রেক্সকে মশাসরাস হত্যা করে, মানে যে জলাশয়ে মশাসরাসের প্রদর্শন করা হতো সেখানেই হয়তো ইন্ডোমিনাস রেক্সের কোনো ধ্বংসাবশেষ থাকলেও থাকতে পারে। তাই ওই ভাড়াটে বাহিনী একটি ছোট্ট ডুবোজাহাজের সাহায্যে ওই জলাশয়ে খোঁজ করতে শুরু করে ইন্ডোমিনাস রেক্সের কোনো শারীরিক অংশ খুঁজে পাওয়া যায় কিনা। আর অবশেষে তারা ওই জলাশয় থেকে ইন্ডোমিনাস রেক্সের কঙ্কাল খুঁজে পেয়ে সেখান থেকে তার এক টুকরো হাড় উদ্ধার করে একটি বয়ার সাহায্যে জলাশয়ের উপরে পাঠিয়ে দেয়। এইবারে উপরে অপেক্ষারত বাকি টিম মেম্বাররা ওই হাড়ের টুকরো উদ্ধার করলেও মশাসরাস কিন্তু ওই ডুবোজাহাজটিকে পুরোপুরি গিলে নেয়, ফলে জলের উপরে অপেক্ষারত বাকি টিম মেম্বারদের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এই টাইমে জুরাসিক ওয়ার্ল্ডের টিরেক্স হঠাৎই তাদের উপর আক্রমণ করতে আসে, যেটা দেখতে পেয়েই সকলে একটি হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জ্যাক নামের একটি টিম মেম্বার তখনও নিচেই থেকে গিয়েছিল, আসলে সেই ডুবোজাহাজ পাইলটদের সাথে উপর থেকে যোগাযোগ করছিল। কিন্তু যেহেতু এই টাইমে ডুবোজাহাজের সাথে সে আর কোনো যোগাযোগ করতে পারছিল না, তাই সে চেষ্টা করছিল কীভাবে তাদের সাথে আবারও যোগাযোগ ফিরিয়ে আনা যায়। কিন্তু টিরেক্সের আক্রমণের ফলে সেও ওই স্থান থেকে দৌড়াতে শুরু করে হেলিকপ্টারে ওঠার জন্য। আর এই দৌড়াদৌড়িতেই তার হাতে থাকা একটি ডিজিটাল প্যাড মাটিতে পড়ে যায়, যার সাহায্যেই জ্যাক ওই জলাশয়ের গেট ওপেন করেছিল। আসলে যে জলাশয়ে মশাসরাসের প্রদর্শন করা হতো ওই জলাশয়ের সাথে সমুদ্রের ডিরেক্ট যোগাযোগ আছে, কিন্তু সেটা একটি গেটের মাধ্যমে আলাদা করা। যেই গেট ওপেন করেই তাদের ডুবোজাহাজটি ওই জলাশয়ে প্রবেশ করেছিল। কিন্তু এই মুহূর্তে তার হাত থেকে ওই ডিজিটাল প্যাডটি নিচে পড়ে যাওয়ার ফলে টিরেক্সের পায়ের চাপে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এই কারণেই সেই গেট আবার ওপেন হতে শুরু করে। এদিকে টিরেক্সের তাড়া খেয়ে জ্যাক কোনো রকমভাবে তাদের হেলিকপ্টারের দড়ির মতো একটি মইয়ের সাহায্যে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা তার আর কিছুতেই হয় না, কারণ অ্যাট লাস্ট মশাসরাস তাকে পুরোপুরি গিলে ফেলে। আর হেলিকপ্টারে থাকা বাকি টিম মেম্বাররা কোনো রকমের সেই হাড়ের টুকরোটি নিয়ে সেখান থেকে ফিরে আসে, মানে তারা যে কাজের জন্য জুরাসিক ওয়ার্ল্ডে গিয়েছিল সেই কাজে তারা সাকসেসফুল। কিন্তু ওই জলাশয়ের গেট ওপেন থাকার কারণে মশাসরাস সেখান থেকে বেরিয়ে খোলা সমুদ্রে প্রবেশ করে। এইবার এখান থেকে সিন শিফট হয় 3 বছর পর, মানে 2018 সালে, যেখানে আমরা দেখতে পাই ক্লিয়ার, মানে আগের পার্টে আমরা যাকে দেখেছিলাম জুরাসিক ওয়ার্ল্ডের মেন একজন অফিসার হিসাবে, সে বর্তমানে একটি ডায়নোসর সুরক্ষা গ্রুপের প্রতিষ্ঠা করেছে, মানে একটি ছোটখাটো সংস্থা যারা পৃথিবীতে থাকা সমস্ত প্রজাতির ডায়নোসরদের সংরক্ষণ এবং সুরক্ষার কাজ করে। এই টাইমেই আমরা জানতে পারি ইসলা নুবলার ওই স্থানে, মানে যেই স্থানে জুরাসিক ওয়ার্ল্ড তৈরি করা হয়েছিল, সেখানে একটি আগ্নেয়গিরি হঠাৎ করে জীবন্ত হয়ে উঠেছে, মানে বর্তমানে ওই দ্বীপে থাকা প্রত্যেকটি প্রাণীর জীবন এখন সংশয়ের মধ্যে আছে। আর এটা জানার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি একটি কমিটি তাদের আলোচনায় বসে এটা ঠিক করার জন্য যে ওই দ্বীপে থাকা ডাইনোসরগুলিকে কি অগ্নুৎপাত থেকে বাঁচানো উচিত না উচিত না। এখানেই আমরা জুরাসিক পার মুভির সেই ডক্টর ইয়ান ম্যালকমকেও দেখতে পাই, যিনি এই মিটিংয়ে উপস্থিত হয়ে জানান জন হ্যামন্ডের ভুল ক্লোনিংয়ের ফলে এইসব ডাইনোসর প্রজাতির সৃষ্টি হয়েছে, তাই স্বাভাবিকভাবেই তাদের ধ্বংস হতে দেওয়া উচিত। সেখান থেকে ডাইনোসরদের বাঁচানোর কোনো চিন্তাভাবনা আমাদের না করাই ভালো। এইবার এই মিটিংয়ের পর গভর্নমেন্টও এই সিদ্ধান্ত নেয় যে ডাইনোসরদের ওই দ্বীপ থেকে উদ্ধার করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু এই নিউজ শোনার পর জন হ্যামন্ডের পুরনো একজন ব্যবসায়িক অংশীদার স্যার বেঞ্জামিন লকউড ক্লিয়ারের সাথে যোগাযোগ করে তাকে উত্তর ক্যালিফোর্নিয়া স্টেটে ডেকে পাঠায়, আর ক্লিয়ার লকউডের থেকে আহ্বান পেয়েই সোজা উপস্থিত হয় তার প্রাসাদে। আসলে ক্লিয়ার আগে থেকেই জানতো এই বেঞ্জামিন লকউড ও জন হ্যামন্ড একসাথে মিলে জুরাসিক পার্ক তৈরির স্বপ্ন দেখেছিলেন। যাই হোক, এবার এই প্রাসাদে পৌঁছেই ক্লিয়ার পরিচিত হয় লকউডের বর্তমান সহকারী এলি মিলসের সাথে। যেহেতু বর্তমানে লকউড একজন বৃদ্ধ, তাই তার সমস্ত কাজকারবার এলি এখন দেখাশোনা করে। এখানে এলি ক্লিয়ারকে জানায় বেঞ্জামিন লকউড ও স্যার জন হ্যামন্ড প্রথমবার এই প্রাসাদ থেকেই ডাইনোসরদের ডিএনএ নিয়ে রিসার্চ শুরু করেছিল, মানে এখান থেকেই তাদের সবকিছু শুরু হয়েছিল। এইবার তাদের কথাবার্তার মধ্যেই স্যার বেঞ্জামিন লকউড সেখানে উপস্থিত হয়ে ক্লিয়ারকে জানায়
আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে ওই দ্বীপে থাকা প্রত্যেকটি ডায়নোসর কতটা বিপদে আছে। তাই আমি চাই ওই জায়গা থেকে সমস্ত প্রজাতির ডায়নোসর উদ্ধার করে একটি খালি দ্বীপে স্থানান্তর করতে। এমনকি তিনি ক্লেয়ারকে একটি দ্বীপের নকশাও দেখান যেখানে ডায়নোসরগুলিকে স্থানান্তর করার পরিকল্পনা করা হচ্ছে। ক্লেয়ার এইসব কথা শুনে তো খুবই খুশি, কারণ সেও চায় ডায়নোসর প্রজাতি যাতে এইভাবে বিলুপ্ত না হয়ে যায়। এরপরই ক্লেয়ার যখন জানতে চায় আমি এই ব্যাপারে কি সাহায্য করতে পারি, তখনই মিস্টার এলি ক্লেয়ারকে জানায় এই কাজ সম্পূর্ণ করতে স্বয়ং আপনাকেই চাই, কারণ আমি জানি জুরাসিক ওয়ার্ল্ডের প্রত্যেকটি ডায়নোসর প্রজাতির মধ্যে ট্র্যাকার লাগানো আছে, তাই তাদেরকে সেখানকার মেইন কন্ট্রোল রুম থেকে খুব সহজেই ট্র্যাক করা সম্ভব। কিন্তু মেইন কন্ট্রোল রুমে সবকিছু পুনরায় চালু করতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাই, তাই এই বিষয়ে হেল্প করতে গেলে আপনাকে আমাদের টিমের সাথে সেখানে যেতে হবে। ক্লেয়ার যখনই এই কথা শুনে রাজি হয়ে যায় তখনই মিস্টার এলি জানায় আমরা প্রাথমিকভাবে 11টি প্রজাতিকে চয়েস করেছি যাদেরকে প্রথমেই আমরা স্থানান্তর করব, আর তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো বেঁচে থাকা একটি মাত্র ভেলোসিরাপ্টার। ক্লিয়ার ওই ভেলোসিরাপ্টারের ছবি দেখেই জানায় ব্লুকে ধরা এত সোজা না, কারণ সে 1 মাইল দূর থেকে আমাদের গন্ধ অনুভব করতে পারে, তাই তাকে ধরা অসম্ভব। এই কথা শুনে মিস্টার এলি জানায় আমি জানি তাকে ধরা অসম্ভব, কিন্তু আমি এটাও জানি আপনি এরকম কাউকে জানেন যে এদেরকে প্রশিক্ষণ দিত, আর সে যদি চায় এটা সে করতেই পারে। তাই আমি চাই আমাদের তরফ থেকে আপনিই তাকে রাজি করান, কারণ ডাইনোসর প্রজাতির সব থেকে বুদ্ধিমান প্রজাতি হলো এই ভেলোসিরাপ্টার, তাই আমি চাই না এই প্রজাতি এইভাবে হারিয়ে যাক। এই কথা শোনার পর ক্লেয়ার সোজা পৌঁছে যায় তার প্রাক্তন বয়ফ্রেন্ড ওয়েনের কাছে, কিন্তু তাকে যখন সে এই ব্যাপারে সাহায্য করার কথা জানায় তখনই ওয়েন তাকে সোজাসুজি না করে দেয়। তাই ক্লেয়ার নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তাকে জানিয়ে আসে নেক্সট দিনই সে ওই দ্বীপে যাচ্ছে ডাইনোসরদের উদ্ধার করার জন্য। এইবার পরের দিন দেখা যায় ওয়েন আগে ভাগেই তাদের চ্যাটার প্লেনে পৌঁছে যায় যেটার মাধ্যমে তারা ওই দ্বীপে রওনা হবে। আসলে আগের দিন ক্লেয়ার থেকে ব্লুর কথা মনে করিয়ে দেওয়ায় সে তাদেরকে ট্রেনিং দেওয়ার কিছু ভিডিও দেখে ইমোশনাল হয়ে পড়ে, যে কারণে ওয়েন তাকে উদ্ধার করার জন্য রাজি হয়ে যায়। এবার প্লেনে উপস্থিত হয়েই ওয়েন পরিচিত হয় তাদের আরো দুই সহযাত্রী জিয়া রড্রিগেজ এবং ফ্র্যাঙ্কলিন ওয়েবের সাথে, যারা দুজনেই এই কাজে ক্লেয়ারকে সাহায্য করবে। এবার তাদের প্লেন ওই দ্বীপে পৌঁছানোর সাথে সাথেই তারা তো অবাক হয়ে যায়, কারণ ইতিমধ্যেই ওই দ্বীপে একটি বড় সড়ো বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবার সেখানে উপস্থিত একজন বড় শিকারী কেন হুইটলি সঙ্গে সঙ্গেই তাদের সাথে দেখা করে তাদেরকে স্বাগত জানায়। আসলে এই বেস ক্যাম্পের নেতৃত্ব দিচ্ছেন সেই। এবার সেখান থেকেই তারা একটি টিম নিয়ে রওনা হয় জুরাসিক ওয়ার্ল্ডের মেইন কন্ট্রোল রুমের দিকে। একবার দেখুন জুরাসিক ওয়ার্ল্ডের প্রথম পার্টে এই জায়গাটিকে আমরা কিরকম অবস্থায় দেখেছিলাম আর বর্তমানে সেই জায়গার কি অবস্থা। যাই হোক, পথে যেতে যেতেই এই টিম একটি বড় ব্যাকিও সরাসরি মুখোমুখি হয়, যেটা দেখে ক্লেয়ার ওয়েন ছাড়া বাকি সকলেই হতবাক হয়ে যায়, কারণ এত বড় প্রাণী তারা এইভাবে কোনোদিন দেখবে সেটা তারা কোনোদিনও ভাবতে পারেনি। যাই হোক, অ্যাট লাস্ট তারা সকলে মিলে পৌঁছায় জুরাসিক ওয়ার্ল্ডের মেইন কন্ট্রোল রুমে, যেখানে ক্লিয়ারের ফিঙ্গারপ্রিন্টের সাহায্য নিয়ে তাদের সাথে আসা ফ্র্যাঙ্কলিন ওই কন্ট্রোল রুমের পাওয়ার পুনরায় ফিরিয়ে আনে, আর তারপর তারা সেখানকার স্ক্যানার ইউজ করে ব্লু বর্তমানে কোন জায়গায় আছে সেটা উদ্ধার করে। যেটা জানার পরেই ওয়েন, জিয়া, উইডলি তাদের কয়েকজন ভাড়াটে সৈনিক নিয়ে বেরিয়ে পড়ে ব্লুকে উদ্ধার করার জন্য। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই ওয়েন তাদেরকে পরামর্শ দেয় গাড়ি নিয়ে আমরা ব্লু এর কাছ পর্যন্ত কোনোদিনই পৌঁছাতে পারবো না, তাই সে পায়ে হেঁটে একাই যাবে তার সামনে। ফলে কথা মতো সবাই গাড়িতেই ওয়েট করে আর ওয়েন পায়ে হেঁটে একাই এগিয়ে যায়। অবশেষে ব্লু যখন তার সম্মুখে আসে ওয়েন অনেক চেষ্টায় তার বন্ধন পুনরায় ফিরিয়ে আনে, মানে আগের পার্টে যে আমরা দেখেছিলাম সমস্ত ভেলোসিরাপ্টারদের সাথে তার আলাদাই একটি বন্ধন তৈরি হয়েছিল সেটা সে পুনরায় স্থাপন করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হুইটলি তার সেই সব ভাড়াটে সৈনিকদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে ব্লুকে অজ্ঞান করার জন্য তার উপর গুলি চালায়, কিন্তু ব্লু শান্ত হওয়ার আগেই সেখানে উপস্থিত একজন সৈনিকের উপর হামলা করে তাকে হত্যা করে, যে মারা যাবার আগে ব্লু এর উপর গুলি চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। এইবার এই সব দেখে ওয়েন খুবই হতাশ হয়ে পড়ে এবং রাগে হুইটলির উপর আক্রমণ করতে যায়, কিন্তু হুইটলি ওই অজ্ঞান করার ওষুধ ওয়েনের উপরেও প্রয়োগ করে তাকে শান্ত করে দেয়। এইবার তাদের সঙ্গে থাকা জিয়া যখন এই সবের বিরুদ্ধে কথা বলতে শুরু করে তখনই জিয়াকেও হুইটলি মেরে ফেলতে চায়, কিন্তু জিয়া তাকে জানায় ব্লু যেভাবে আহত হয়ে পড়েছে তাকে একমাত্র সেই বাঁচাতে পারে, মানে ব্লুকে বাঁচাতে গেলে জিয়াকে তাদের প্রয়োজন, আর এটা বুঝতে পেরেই হুইটলি তাকে না মেরে নিজেদের সঙ্গে নিয়ে নেয়। এই টাইমে সেখানকার আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে প্রবল বেগে অগ্ন্যুৎপাত শুরু হয়, ফলে ক্লিয়ার ও ফ্র্যাঙ্কলিনের সাথে থাকা সমস্ত সৈন্যরা তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ক্লিয়ার ও ফ্র্যাঙ্কলিন সেখান থেকে বেরোনোর আগেই ওই কন্ট্রোল রুম চারিদিক থেকে লক হয়ে যায়। আসলে তাদের সিকিউরিটি সিস্টেম এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে বাইরের কোনো প্রবলেম দেখা দিলেই ওই রুম ভিতর থেকে পুরোপুরি লক হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে তারা তো এখানে আটকে গেছে, তাই ফ্র্যাঙ্কলিন অনেক চেষ্টা করে সেখানকার একটি টানেল ওপেন করে যার মাধ্যমেই তারা বাইরে বেরোতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টানেল দিয়ে একটি ব্যারিওনিক্স তাদের কন্ট্রোল রুমের ভিতর প্রবেশ করে তাদের উপরই আক্রমণ করার চেষ্টা করে।
ফলে তার ভয় ফ্র্যাঙ্কলিন ও ক্লিয়ার সেখানকার একটি জরুরি পাইপলাইন ব্যবহার করে বাইরে বেরিয়ে পড়ে আর ব্যারিওনিক্সকে ওই কেন্দ্রের ভিতরেই লক করে দেয়। এদিকে ওয়েনকে অজ্ঞান অবস্থায় সেখানে ফেলে রেখেই হুইটলি তার বাহিনী নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বর্তমানে অগ্নুৎপাতের ফলে তার চারিদিকে আগ্নেয়গিরির লাভা আসতে শুরু করে, যেটা দেখে একটি সিনোসেরাটপস তাকে বাঁচানোর জন্য ওয়েনকে অজ্ঞান অবস্থা থেকে জাগানোর চেষ্টা করে। আর ওয়েন ও তার অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে পেয়ে লাভাতে ঢাকা পড়ার আগেই কোনো রকমভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর সেখান থেকে দৌড়ে পালানোর টাইমেই সে ক্লেয়ার ও ফ্র্যাঙ্কলিনের মুখোমুখি হয়। ফলে তারা তিনজনই অগ্নুৎপাত থেকে বাঁচার জন্য সমুদ্রের দিকে দৌড়ায়। শুধু তারাই না, তাদের সাথে সাথে ওই দ্বীপে থাকা বিভিন্ন প্রজাতির জন্তু একই দিকে দৌড়াতে শুরু করে। পথেই তারা ওই পার্কের একটি পুরনো গাড়ি দেখে ফ্র্যাঙ্কলিন এবং ক্লেয়ার তার মধ্যে ঢুকে পড়ে। আসলে তারা ভয় পাচ্ছিল তারা হয়তো কোনো জন্তু জানোয়ারের পায়ের তলায় চাপা পড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে একটি কর্ণটরাস তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত একটি সিনোসেরাটপসের সাথে তার লড়াই শুরু হয়ে যায় আর শেষমেশ টিরেক্স সেখানে উপস্থিত হয়ে কর্ণটরাসকে হত্যা করে। এরপর ওই গাড়িতে বসেই ফ্র্যাঙ্কলিন ও ক্লেয়ার গড়াতে গড়াতে সমুদ্রের জলে এসে পড়ে আর ওয়েন কোনো রকমের দৌড়ে সমুদ্রে ঝাঁপ দেয়। এইবার সমুদ্রে পড়ার পর লাভা বোমগুলি তাদের গাড়িতে এসে পড়ায় ওই গাড়ির কাঁচ ভেঙে ভিতরে জল ঢুকতে শুরু করে। কিন্তু ফ্র্যাঙ্কলিন ও ক্লেয়ার ওই গাড়ি থেকে কিছুতেই বাইরে বেরোতে পারে না। শেষমেশ ওয়েন তার কাছে থাকা একটি ছুরির মাধ্যমে ওই গাড়ির গেট ভেঙে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এইবার সমুদ্র তীরে পৌঁছেই তারা লক্ষ্য করে হুইটলি ও তার টিম বেশ কয়েকটি প্রজাতির ডাইনোসরকে বন্দী বানিয়ে একটি জাহাজের মাধ্যমে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, যাদের মধ্যে ওয়েন টিরেক্স এবং ব্লুকেও দেখতে পায়। কিন্তু ব্লুর অবস্থা তখন খুবই শোচনীয়। যাই হোক, সকলেই যখন ডাইনোসরগুলিকে খাঁচায় বন্দি অবস্থায় জাহাজে নিয়ে যেতে ব্যস্ত, তখনই দেখা যায় হুইটলি তার হাতে থাকা একটি প্লায়ারের সাহায্যে শান্ত একটি স্টেগোসরাসের দাঁত ভেঙে নেয়। আসলে হুইটলির একটি শখ ছিল বিভিন্ন প্রজাতির জন্তু জানোয়ারদের দাঁত সংগ্রহ করে রাখা, তাই সে যখনই সুযোগ পায় এইভাবেই বিভিন্ন পশুদের দাঁত সে সংগ্রহ করে রাখে। এইবার যখন দেখা যায় আগ্নেয়গিরির কারণে সেখানকার বিপদ বাড়ছে, তখনই তারা জাহাজ স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই টাইমেই ওয়েন, ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন সেখানেই পড়ে থাকা একটি ট্রাক ব্যবহার করে কোনো রকমের ওই জাহাজে এসে উপস্থিত হয়। আর জাহাজটি চলে যাওয়ার টাইমে তারা দূর থেকেই দেখতে পায় ওই দ্বীপটি আগ্নেয়গিরির কারণে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর জাহাজেই যখন তারা জিয়ার সাথে দেখা করে, সে তাদেরকে জানায় যে সংস্থা এইসব ডাইনোসরগুলিকে উদ্ধার করছে, কেন জানি না আমার মনে হয় ব্লুকে তাদের কোনো স্পেশাল কাজের জন্য দরকার। কিন্তু ব্লুর অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে, তাই তাকে সুস্থ করার জন্য খুব তাড়াতাড়ি রক্তের প্রয়োজন। আর এই জাহাজে দ্বিতীয় আর কোনো ভেলোসিরাপ্টার নেই যার থেকে রক্ত নিয়ে তার চিকিৎসা করা যেতে পারে। কিন্তু সঙ্গে জিয়া এও জানায় টিরেক্সের রক্ত ব্লুর সাথে ম্যাচ করতে পারে, তাই কোনোভাবে যদি আমরা টিরেক্সের রক্ত সংগ্রহ করতে পারি তাহলে হয়তো ব্লুকে আবারও সুস্থ করা যেতে পারে। ফলে ওয়েন ও ক্লেয়ার ওই জাহাজেই বন্দী টিরেক্সের খাঁচায় প্রবেশ করে তার থেকে রক্ত সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু এরই মাঝে টিরেক্স তার হুঁশ ফিরে পেলে তারা পড়ে যায় মহাবিপদে। যদিও শেষমেশ তারা বিপদ কাটিয়ে টিরেক্সের রক্ত নিয়েই ওই খাঁচা থেকে বেরিয়ে আসে, যে রক্তের সাহায্যে জিয়া ব্লুর চিকিৎসা শুরু করে। এদিকে জাহাজ কিনারে এসে পৌঁছলে ফ্র্যাঙ্কলিন দুর্ভাগ্যবশত একজনের সামনে চলে আসে, কিন্তু জিয়া তাকে জানায় ফ্র্যাঙ্কলিন তাদেরই সাথে আছে। ফলে ওই মেম্বার ফ্র্যাঙ্কলিনকেও তাদের কাজে লাগিয়ে নেয়। ক্লিয়ার ওয়েন একটি ট্রাকে উঠে এটা জানার চেষ্টা করে যে এই সব ডাইনোসরগুলিকে বর্তমানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আর অ্যাট লাস্ট তারা জানতে পারে সমস্ত ডাইনোসরগুলিকে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লকউড মেনশনে। এইবার এটা জানতে পেরেই তারা কিছু করার আগেই হুইটলি তাদেরকে ধরে ফেলে আর ওই লকউড মেনশনের বেসমেন্টেই তাদেরকে বন্দি করে রাখে, যেখানে ওই সমস্ত প্রজাতির ডাইনোসরদের বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে দেখা যায় লকউডের বর্তমান সহকারী এলি মিলস দেখা করে একজন কালো বাজারের ব্যবসায়ী মিস্টার গুনার এভারসোলের সাথে। আর তাদের কথোপকথনের মাধ্যমেই আমরা বুঝতে পারি আসলে যে সমস্ত ডাইনোসর প্রজাতিদের তারা ওই দ্বীপ থেকে উদ্ধার করে এনেছে তাদেরকে তারা নিলামের মাধ্যমে বিক্রি করবে, যেটা স্যার লকউড একদমই জানেন না। কিন্তু এই টাইমে লকউডের একমাত্র নাতনি মাইসি তাদের দুজনের সমস্ত কথোপকথন শুনে নেয় আর সোজা তার দাদুর কাছে উপস্থিত হয় তাকে এই সব ব্যাপারে সচেতন করার জন্য। কিন্তু স্যার লকউড তার নাতনির থেকে এই সব কথা শুনে তাকে জানায় তুমি এখন অনেক ছোট, তুমি নিশ্চয়ই ভুল শুনেছ, এটা কখনোই হতে পারে না। এদিকে এলি মিস্টার গুনারকে ওই বিল্ডিং এর বেসমেন্টে থাকা একটি ল্যাবে নিয়ে যায়, যেখানে এলি তাকে জানায় তাদের রিসার্চ টিম বিজ্ঞানী ওয়ের সাথে মিলে ইন্ডোমিনাস রেক্সের ডিএনএ থেকে একটি নতুন প্রজাতির ডাইনোসরের সৃষ্টি করেছে, যে প্রজাতির নাম তারা দিয়েছে ইন্ডো র্যাপ্টার, যাকে তারা ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে ইউজ করতে পারবে। মানে সেনাবাহিনীর সাথে সাথে এই ইন্ডো র্যাপ্টারকেও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই ইন্ডো র্যাপ্টারের উপর আরও কিছু রিসার্চ বাকি আছে, যে কারণে বিজ্ঞানী ওয়ের ব্লুকে প্রয়োজন। আর ঠিক এই কারণের জন্যই ব্লুকে ধরতে তারা এত কসরত করেছে। যাই হোক, অন্যদিকে দেখা যায় লকউডের নাতনি মাইসি লুকিয়ে লুকিয়ে তাদের বেসমেন্টে থাকা ওই ল্যাবরেটরিতে প্রবেশ করে আর সেখানেই সে ওয়েনের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখে, যেখানে সে দেখতে পায় ওয়েন কিভাবে ওই র্যাপ্টারদের প্রশিক্ষণ দিত।
এরই মধ্যে ওই স্থানে ডক্টর হেনরি ও এলি চলে আসায় মাইসি সেখান থেকে কোনো রকমের পালিয়ে একটি করিডোরে চলে আসায়, যেখানেই একটি খাঁচায় বন্দী ছিল তাদের তৈরি সেই ইনডোর অ্যাপটার, যাকে দেখেই মাইসি ভয়ে চিৎকার করে ওঠে। ফলে এলি বুঝতে পেরে যায় মাইসি তাকে লুকিয়েই এখানে প্রবেশ করেছে, তাই সে মাইসিকে বেসমেন্ট থেকে উপরে নিয়ে গিয়ে তার বেডরুমে তাকে বন্দি করে রাখে। এরপর লকউডের কেয়ারটেকার এলিকে জানায় তাকে যত শীঘ্রই সম্ভব স্যার দেখা করতে বলেছেন। ফলে এলি নিরুপায় হয়ে তখনই লকউডের সাথে দেখা করতে তার রুমে যায়, যেখানে লকউড তাকে জানায় তুমি আমারই বাড়িতে আমাকে না জানিয়ে এত কিছু করছো, আর তুমি ভাবছো আমার কাছে কোনো খবরই আসবে না, আমি সব কিছু জেনে গেছি, তাই আমি চাই তুমি নিজেই পুলিশে খবর দাও আর নিজে থেকেই তাদের সামনে নিজের দোষ স্বীকার করো। কিন্তু এলি পুলিশে খবর দেওয়ার বদলে স্যার লকউডকেই বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। অন্যদিকে দেখা যায় ওই লকউড মেনশনে এক এক করে লোক আসতে শুরু করেছে, কারণ সেখানে নিয়ে আসা প্রত্যেকটি ডাইনোসর প্রজাতিকে এলি আজ নিলাম করবে। এবার নিলামি শুরু হওয়ার পর যখন এক এক করে ডাইনোসরগুলি বিক্রি হওয়া শুরু হয়, ঠিক তখনই ওই মেনশনে বন্দী ওয়েন এবং ক্লিয়ার একটি স্টিজোমোলকের সাহায্য নিয়ে তাদের সেল ভেঙে বেরিয়ে পড়ে, যার পর তারা মুখোমুখি হয় স্যার লকউডের নাতনি মাইসির সাথে। আসলে মাইসিকে যে এলি তার রুমে বন্দি করে রেখেছিল সেখান থেকে সে পালিয়ে গেছে। এবার ক্লিয়ার তাকে দেখতে পেয়েই যখন তাকে বলে চলো আমরা তোমার দাদুর সাথে দেখা করবো, কারণ আমরা জানি তোমার দাদু এইসব একদমই জানে না, তোমার দাদুকে না জানিয়েই এইসব করা হচ্ছে। কিন্তু মাইসি কেঁদে কেঁদে তাদেরকে জানায় তার দাদু আর বেঁচে নেই, মারা গেছে। যাই হোক, ওয়েন এইবার সবটা বুঝতে পেরে এই জায়গা থেকে তারা তিনজন মিলে উপস্থিত হয় ওই নিলামি কক্ষের একদম পাশের একটি রুমে, যেখান থেকে তারা লক্ষ্য করে ওই টাইমে সেখানে উপস্থিত সকলের সামনে তাদের তৈরি নতুন প্রজাতি ইনডোর অ্যাপটার প্রদর্শন করা হচ্ছে, যেটা দেখে ওয়েন ওই নিলামি আটকানোর জন্য সেই স্টিজিমোলককে একটি লিফ্টের সাহায্যে ওই নিলামি কক্ষে পাঠিয়ে দেয়। ফলে সঙ্গে সঙ্গেই সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওয়েনও এই সুযোগে সেই রুমে উপস্থিত হয়ে সেখানকার গার্ডেদের সাথে ফাইট করতে শুরু করে। ফলে যারা ওই নিলামিতে অংশগ্রহণ করার জন্য সেখানে এসেছিল তারা এদিক ওদিক দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে মিস্টার এলি এখানেই তাদের নিলামি সমাপ্ত করে। এইবার সবাই যখন ওই রুম থেকে চলে যায় তখন হুইটলি একা ওই ঘরে প্রবেশ করে প্রথমবারের মতো যখন ইনডোর অ্যাপটারকে দেখতে পায় তখনই তার মনে আসা জাগে এর দাঁত যদি সে একটা জোগাড় করতে পারে তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। ওই যে আগেই বলেছিলাম হুইটলির শখ বিভিন্ন জন্তু জানোয়ারদের দাঁত সংগ্রহ করে রাখা, আর এই শখই তার এই মুহূর্তে কাল হয়ে দাঁড়ায়। হুইটলি দুটি ট্রাঙ্কুলাইজার গুলি ছুড়ে ইনডোর অ্যাপটারকে অজ্ঞান করে দেওয়ার জন্য, আর দেখা যায় সঙ্গে সঙ্গেই ইনডোর অ্যাপটার মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু বাস্তবে এই প্রজাতির উপর ট্রাঙ্কুলাইজারের কোনো প্রভাবই পড়ে না, মানে ইনডোর অ্যাপটার এতটাই চালাক ইচ্ছে করে সে মাটিতে লুটিয়ে পড়েছে যাতে তার খাঁচা ওপেন করে কেউ ভিতরে প্রবেশ করে। আর হয়ও তাই, হুইটলি তার দাঁত নেওয়ার জন্য লোভে যখন ওই খাঁচার ভিতরে প্রবেশ করে তখনই সে তাকেও হত্যা করে। এইবার এই দৃশ্য কালো বাজারের ব্যবসায়ী এভারসোল যখন দেখতে পায় তখন সে ভয়ে সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে যাওয়ার জন্য দৌড়ে একটি লিফ্টের মধ্যে প্রবেশ করে, যেখানে আগে থেকেই কিছুজন লুকিয়েছিল। এইবার সেখানে প্রবেশ করে ইনডোর অ্যাপটার তাদেরকে ধরার আগেই লিফ্ট চালু করে তারা উপরের দিকে উঠে যায়, কিন্তু ইনডোর অ্যাপটারের লেজের ধাক্কায় ওই রুমের পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায়। ফলে লিফ্ট উপরে না উঠে পুনরায় ওই স্থানেই খুলে যায় আর ইনডোর অ্যাপটার তাদের সকলকেই হত্যা করে। এদিকে ওয়েন পুনরায় ক্লিয়ার ও মাইসির সাথে মিলিত হয়ে যখন সেখান থেকে বাইরে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয় তখনই তারা মিস্টার এলি সহ তার দুই নিরাপত্তা রক্ষীর সম্মুখীন হয়। এইবার এলি মাইসিকে এদের সাথে দেখেই নিজের কাছে ডাকতে শুরু করে, কিন্তু মাইসি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় সে এখন থেকে এদের দুজনের সাথেই থাকবে। এই টাইমে মিস্টার এলি ওয়েন ও ক্লিয়ারকে জানায় তোমরা কি ভাবছো, এই মেয়ে লকউডের নিজের নাতনি? তোমরা আসলে জানোই না লকউড তার টেকনোলজির মাধ্যমে নিজের মেয়েরই একটি ক্লোন তৈরি করেছিল, যেটা জানার পরেই জন হ্যামন্ড তার থেকে আলাদা হয়ে যায়। এইবার এখানে সে আরও কিছু বলার আগেই ইনডোর অ্যাপটার হঠাৎ সেখানে উপস্থিত হয়ে এলির সাথে থাকা দুই নিরাপত্তা রক্ষীকে হত্যা করে, যেটা দেখে এলি একদিকে দৌড়ায় আর ওয়েন ক্লিয়ার এবং মাইসি অন্যদিকে। এই টাইমে সেখানকার গবেষণা কেন্দ্রে দেখা যায় ফ্র্যাঙ্কলিন ডক্টর উকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে জিয়াকে সেখান থেকে মুক্ত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুটি নিরাপত্তা রক্ষী সেখানে চলে আসায় ফ্র্যাঙ্কলিন এবং জিয়া সেখানে বন্দী ব্লুয়ের সেল খুলে তাকে মুক্ত করে দেয়। ফলে ব্লু সেখান থেকে মুক্তি পেয়েই নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালায় আর সেই সুযোগেই ফ্র্যাঙ্কলিন এবং জিয়া সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই গবেষণা কেন্দ্রে ব্লুর সাথে ওই নিরাপত্তা রক্ষীদের লড়াইয়ের ফলে সেখানে একটি বড় সড়ো বিস্ফোরণ ঘটে, কিন্তু ওই বিস্ফোরণের আগে ব্লু সেখান থেকে পালিয়ে যায় আর এই বিস্ফোরণের ফলেই গ্রাউন্ড ফ্লোরে থাকা হাইড্রোজেন গ্যাসের ট্যাঙ্ক লিক হয়ে সেখান থেকে গ্যাস বেরোতে শুরু করে। অন্যদিকে ওয়েন ক্লিয়ার এবং মাইসি ওই প্রাসাদের মূল কক্ষে প্রবেশ করলে সেখানে তারা আবারও ইনডোর অ্যাপটারের সামনাসামনি হয়, কিন্তু এবারও তারা কোনো রকমের ইনডোর অ্যাপটারের হাত থেকে বেঁচে ওই প্রাসাদের পাওয়ার সাপ্লাই রুমে প্রবেশ করে আর ওয়েন চালাকি করে পুরো প্রাসাদের ইলেকট্রিসিটি অফ করে দেয় যাতে অন্ধকারের মধ্যে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে।
কিন্তু এদিকে জিয়া এবং ফ্র্যাঙ্কলিন ওই প্রাসাদের ইলেকট্রিসিটি পুনরায় ফিরিয়ে আনে, ফলে ইন্ডোরাপ্টার আবারও তাদের তিনজনকে দেখে তাদের উপর হামলা চালায়, যেখানে ক্লিয়ার ইন্ডোরাপ্টারের নোকের সাহায্যে গুরুতরভাবে আহত হয়ে পড়ে, আর মাইসি চিৎকার করে সেখান থেকে দৌড়াতে শুরু করায় ইন্ডোরাপ্টার তারই পিছনে পড়ে যায়। কিন্তু মাইসি অনেক কষ্টে তার পিছু ছাড়িয়ে সোজা নিজের বেডরুমে গিয়ে বিছানায় আশ্রয় নেয়। এদিকে আহত ক্লিয়ার ওয়েনকে রিকোয়েস্ট করে মাইসিকে খুঁজে বের করার জন্য, যে কারণে ওয়েন ক্লিয়ারকে সেখানে রেখেই একাই বেরিয়ে পড়ে মাইসিকে খুঁজে বের করার জন্য। এদিকে ইন্ডোরাপ্টারও ওই বিল্ডিংয়ের একদম উপরে উঠে একটি জানালার সাহায্যে মাইসির বেডরুমে প্রবেশ করে, কিন্তু মাইসির উপর আক্রমণ করার আগেই ওয়েন সেখানে পৌঁছে তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু ওই গুলি তার উপর কোনো প্রভাবই ফেলে না। এই টাইমে ব্লু সেখানে উপস্থিত হয়ে ইন্ডোরাপ্টারের মুখোমুখি হয়। সেই সুযোগেই ওয়েন এবং মাইসি ছাদের উপর দিয়ে বেডরুম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্ডোরাপ্টার ব্লুকে ঘায়েল করে একটি কাঁচের ছাদের উপর ওয়েন এবং মাইসির মুখোমুখি হয়। এতক্ষণে ক্লিয়ারও সেখানে উপস্থিত হয় তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ দেখা যায় ব্লু দূর থেকে ইন্ডোরাপ্টারের উপর ঝাঁপ দিলে ওই কাঁচের ছাদ ভেঙে তারা নিচে পড়ে যায়, আর ইন্ডোরাপ্টার সোজাসুজি নিচে থাকা একটি বড় আগুশের র্যাপ্টারের খুলির উপর পড়ে, যার শিঙে আঘাত পেয়ে ইন্ডোরাপ্টারের কাহিনী এখানেই শেষ হয়। এরপর ওয়েন, ক্লিয়ার এবং মাইসি তিনজন ফ্র্যাঙ্কলিন এবং জিয়ার সাথে মিলিত হয়ে জানতে পারে এই বিল্ডিংয়ের বেসমেন্টে হাইড্রোজেন গ্যাস লিক হতে শুরু করেছে, যে কারণে সেখানে বন্দী থাকা সমস্ত জন্তু জানোয়ার মারা যাবে। যেটা শুনে ক্লিয়ার তৎক্ষণাৎ তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য মনস্থির করে, কিন্তু ওয়েন যখনই তাকে জানায় এই সমস্ত প্রজাতি এখানে মুক্তি পেয়েই সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ করে তুলবে, তখনই সে থেমে যায়। কিন্তু তাদের সাথে থাকা মাইসি একটি বাটন প্রেস করে সমস্ত জন্তু জানোয়ারদের মুক্ত করে দেয়, কারণ হিসেবে সে জানায় সে চায় না এইভাবে এই সমস্ত জন্তু জানোয়ারগুলি মারা যায়। যাই হোক, অন্যদিকে দেখা যায় এলি তাদের গবেষণা কেন্দ্রে থাকা ইন্ডোমিনাস রেক্সের টুকরোটি নিয়ে একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই প্রাসাদ থেকে সমস্ত জন্তু জানোয়ারদের মুক্ত করে দেওয়ায় তার সাথে থাকা দুই প্রহরী তৎক্ষণাৎ মারা যায়। আর এলি এই সব কাণ্ড দেখে তার গাড়ির নিচে আশ্রয় নিলেও শেষমেশ টিরেক্সের হাতে সেও প্রাণ হারায়, আর ইন্ডোমিনাস রেক্সের সেই টুকরোটিও ধ্বংস হয়ে যায়। এইবার ওয়েন, ক্লিয়ার, ফ্র্যাঙ্কলিন, জিয়া এবং মাইসি যখন ওই প্রাসাদ থেকে বাইরে বের হয়ে আসে, তখনই তাদের সামনে উপস্থিত হয় ব্লু। ওয়েন তখনই পুনরায় তার সাথে তার বন্ধন স্থাপন করে তাকে ইশারা করে খাঁচায় প্রবেশ করার জন্য, কিন্তু ব্লু তাকে অস্বীকার করে খাঁচায় প্রবেশ না করে মুক্ত থাকার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে চলে যায়। লাস্ট সিনে দেখা যায় মার্কিন সিনেটের একটি নতুন মিটিংয়ে ডক্টর ম্যালকম একটি নতুন জুরাসিক যুগের ঘোষণা করে। তিনি জানান এই ঘটনার পর বর্তমানে মানুষ এবং এই সকল ডাইনোসর প্রজাতিদের একসাথেই বসবাস করতে হবে, একই সঙ্গে বিভিন্ন রকম প্রজাতির ডাইনোসরদের কিছু দৃশ্য দেখিয়ে এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।